গুরুত্বপূর্ণ একটা ঘটনা শুনতেছি আমরা। রসুলকে জাদু করেছে জুরাইক গোত্রের এক ব্যক্তি, বনু জুরাইক গোত্রের এক ব্যক্তি, সে হলো ইহুদি, তার নাম লবীদ ইবনুল আসম। বলেন লবীদ, আলেম সারা অন্য যারা আছেন আপনাকে পুরোটা মনে থাকবে না, লবীদ ইবনুল আসম পুরা নাম, আপনারা শুধু একটুক মনে রাখেন, বলেন লবীদ। এই লবীদ রসুলকে জাদু করছে, তো জাদু করার পর কিভাবে জাদু করছে এটা আবার মুসনাদে আহমদ সহ অন্যান্য বর্ণনায় আসছে। এই লবীদ কি করছে, তার মেয়েদের মাধ্যমে রসুলকে জাদু করছে, তার মেয়ে নবীজির খাদেমের মাধ্যমে, কোনো এক খাদেম হয়তো নবীর দরবারে আসা যাওয়া করে, অনেকেই আপনার রসুলের দরবারে আসা যাওয়া করত, হয়তো কারো মাধ্যমে কি করছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক এবং মাথা যে আশ্রায় যে চিরুনিটা, এই চিরুনি অংশ কেউ কেউ বলেন না, চুল আর হলো আপনার চিরুনির মধ্যে যে লেগে থাকে আপনার চুলগুলা, ওই চুলগুলা আর হলো চিরুনি অংশ। আনার পর কি করছে, এই জিনিসগুলা পুরুষ খেজুর গাছের কাদির মধ্যে ঢুকায়া, পুরুষ খেজুর গাছের কাদি এটার মধ্যে ঢুকায়া এগারোটা গিট দিছে, গিট দেওয়ার পর এগারোটা ফু দিছে, ফু দিয়ে সুই দিয়া সবগুলাকে আপনার মজবুত করে আটকায়া দিয়া, জারওয়ান নামে একটা কূপ আছে ওই কূপের ভিতরে এটা লুকায় রাখছে। তাকে জাদু করতেছে, দেখেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তা আমি আপনি কেন সতর্ক হব না। তো এই কাজ করার পর এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন, হয় তোমরা জানো নবীজির কি অবস্থা হয়েছে, হাত্তা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাইয়ালু ইয়াফআলু শাইআ ওয়া মা ফাআলা। কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন হয়েছে, নবীজি কোনো একটা কাজ করতেন আসলে করেন নাই, নবীজি কোনো একটা কাজ করেছেন মনে হয়তো করছে আসলে করে নাই, আচ্ছা আমি কাজটা করেছি না আসলে করি নাই, তো নবীজি বলতেন আমি এই কাজটা করেছি, না হুজুর আপনি করেন নাই তো, ও হো হা হা করি নাই, মানে ভুলে যাইতেন এমন না, মনে করাই দিলে মনে পড়ে যেত হা হা করি নাই, তো নবীজির মনে হইতো আমি কাজটা করেছি, তো আম্মা জান আয়েশা বা কেউ যদি হুজুর করেন নাই, ও হা হা করি নাই, এরকম হইতো অবস্থা। তো আম্মা জান আয়েশা বলেন নবীর যখন এই অবস্থা হইছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পেরেশান হয়ে গেলেন। একদিন নবীর পালা আমার ঘরে, নবীর বিবিদের কাছে নবী পালা অনুযায়ী যাইতেন, হাত্তা ইদা কানা যাতা ইয়াউমিন আও যাতা লাইলা, এক রাতে অথবা একদিনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালা আমার ঘরে, রাতের বেলা লাকিন্নাহু দাআ ওয়া দাআ, আমি বিবি হিসাবে রাতের বেলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি হিসাবে যে আমারে সময় দেওয়ার কথা আমারে নিয়ে ব্যস্ত না হয়ে আল্লাহ রসুল সেদিন কি করলেন, খালি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, এত দোয়া করতেছে আল্লাহর কাছে। এই একটা, আরেকটা উদ্দেশ্য হবে এটা, বুখারিতে দেখবেন আপনারা, ওখানে বুখারির বর্ণনায় ওখানে একটা ছোট্ট করে হাসি আছে, ওখানে আছে যে এখানে আম্মাজান লাকিন্নাহু কেন বলছে, লাকিন্নাহু বলার দুইটা উদ্দেশ্য হতে পারে, এক যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াকুন মুশতাগিলান বি ওয়ালাকিন্নাহু ইশতাগালা বিল্লাহি আজ্জা ওয়াজাল বা বিদুআই রাব্বিহি, নবী আমারে নিয়ে ব্যস্ত হয় নাই আল্লাহরে নিয়ে ব্যস্ত হয়েছে। আরেকটা উদ্দেশ্য, কয় শোনো জাদুর মাধ্যমে তোমাদের সাধারণের যেমন ভয়ঙ্কর ক্ষতি হয়, নবীর এতটা হয় নাই, বাকি রসুলের অবস্থা এমন ছিল তোমাদের অনেকের মাথা বিগড়ায় যায়, নবীর মাথা বিগড়ায় নাই, ওনার আকল বুদ্ধি সব ঠিক ছিল, বাকি উনি মাঝে মাঝে মনে করতেন করছি আসলে করেন নাই, শুধু এতটুকু আম্মা জানের লাকিন্নাহু দ্বারা এটা উদ্দেশ্য হতে পারে। তো আম্মা জান বললেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দোয়া করতেছে আল্লাহ আল্লাহ, প্রচুর দোয়া করতেছে। দোয়া করতে করতে এক পর্যায়ে নবীজি আম্মা জানকে বলে আয়েশা আশা আরতি তুমি কি জানো, তো আম্মা জান বলে কি হয়েছে, শার্তি আব্দুল্লাহ কদ আফতানি মাস্তাফতাই তুহু ফি, আল্লাহর কাছে আমি যে বিষয়ে দোয়া করছি আল্লাহ ওই বিষয়টা আমারে জানায় দিছে, আল্লাহ আমার কি হয়েছে আল্লাহ আপনি আমারে জানায় দেন, আমার কি হইল আমার এমন হয় কেন আল্লাহ আপনি আমারে জানায় দেন, আশা জানো আল্লাহ আমারে জানায় দিছে। হাবিব কি জানাইছে আপনারে, আমি দেখলাম স্বপ্নে আমি শোয়া, তারপর আয়াতানি রজুলান দুই ব্যক্তি আমার কাছে আসছে, দুই ব্যক্তি কে কে, আপনারা ওই বুখারিতে আছে আপনার ওই দুই ব্যক্তি হলো একজন জিবরিল আর একজন মিকাইল, সুবহানাল্লাহ। বাকি জিবরিল আর মিকাইল যেটা হাদিসে সরাসরি বুখারির বর্ণনায় নাই, বাকি নিচে দিয়ে লেখা আছে আহাদুহুমা জিবরিল ওয়াল আখর বাইনা সাতরাইনে ছোট্ট করে লেখা মিকাইল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি দেখলাম কাদা আহাদুহুমা ইনদা রাসি, এই দুইজনের একজন আমার মাথার কাছে বসছে, ওয়াল আখর ইনদা রিজলাইয়া আরেকজন আমার পায়ের কাছে বসছে,
তাহলে দুই ফেরেশতা স্বপ্নে আসছে, একজন আমার মাথার কাছে বসছে আর একজন আমার পায়ের কাছে বসছে। আয়েশা বসার পর জানো কি হয়েছে, একজন আরেকজনে প্রশ্ন করতেছে, প্রশ্ন উত্তরগুলো মন দিয়ে শোনেন, মা ওয়াজিউর রজুল, আচ্ছা এই লোকটার কি হয়েছে, একজন আরেকজনে প্রশ্ন করতে ওনার কি হয়েছে। তো প্রশ্নকারী প্রশ্ন করার পর জবাব যিনি দিচ্ছে তিনি বললেন, কয় মাতবুব, মাতবুব মানে মাসহুর, কয় তাকে জাদুগ্রস্ত করা হয়েছে, তাকে জাদু করা হয়েছে। আচ্ছা জাদু করা হয়েছে, কয় হ্যাঁ, কয় মান্তব্বাহু, কে জাদু করছে। এবার জবাব যিনি দিচ্ছে তিনি বলতেছে লবিদ ইবনুল আসম, ও আচ্ছা লবিদ ইবনুল আসম জাদু করছে, সুবহানাল্লাহ। মানে রসুলকে নবীজি কয় আমি মন দিয়ে শুনতেছি দুইজন কি কয়, একজন আরেকজনে কয় ওনার কি হয়েছে, তো পাল্টা উনি জবাব দিচ্ছে কয় ওনারে জাদু করছে। প্রশ্নকারী কয় কে জাদু করছে, উত্তরদাতা কয় লবিদ ইবনুল আসম জাদু করছে। এবার প্রশ্নকারী কয় ফিয়াই শাইন, কিসের মধ্যে জাদু করছে। নবীজি কয় আমি এটা ভালো করে মন দিয়ে শুনতেছি যে কিসের মধ্যে জাদু। এবার জবাব যিনি দিচ্ছে উনি বলতেছে ফি মুশতিন ওয়া মুশাতাতিন, কয় চিরুনির মধ্যে, ওয়া মুশাত আর আশ্রানু যে চুলগুলো আছে এই চুলের মধ্যে জাদু করছে। নাও নবীজি আমি খুব সব শুনতেছি, আচ্ছা এটার মাধ্যমে জাদু করছে, কহা ফি মুশতিন ওয়া মুশাতাতিন ওয়া জুফি তালআতি অজুফি তলআতি নখলিন জাকারিন, কয় পুরুষ খেজুর গাছ, এই পুরুষ খেজুর গাছের কাদি দিয়ে, মাথার চুল দিয়ে আর চিরুনি দিয়ে কি করছে, জাদু করছে। এরপরে প্রশ্নকারী বলতেছে আচ্ছা কোথায়, কয় ফি বিইরি জারওয়ান, জারওয়ান নামক কূপের মধ্যে করছে। পায়সা জানো আমি সব জেনে ফেলছি, এখন শুধু অপেক্ষার পালা। পরের দিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আলী, হজরত আম্মার, হজরত জুবায়ের তাদেরকে নিয়ে ওই কূপের কাছে গেলেন। যাওয়ার পর তারা তিনজন ওই কূপ সেচলেন, পানি উঠানোর পর কাদার নিচ থেকে ওই চিরুনি চুল এইগুলা বের করলেন। করার পর নবীজি দেখলেন, দেখার পর আম্মাজান আয়েশা রসুলকে বললেন আফালা ইস্তাখরাজতাহু, হুজুর আপনি কি এটা জনগণের সামনে প্রকাশ করা উচিত না। মানে কি প্রকাশ, এই যে আপনারা লবিদ ইবনুল আসম না কে কি করলো এগুলো তো জানায় দেওয়া দরকার, এগুলো নিয়ে একটা আলোচনা হওয়া দরকার। নবীজি বললেন আয়েশা কারিহতু আন উসাব্বিরু আলান নাস, কারিহতু আন উসাব্বিরু আলান নাস ফিহি শাররা, আয়েশা যে বিষয়ে ফেতনা হয় এই বিষয়ে আমি এড়াইয়া যাই, এইগুলো আলোচনা হইলে আরও বেশি বাড়বে, এই আলোচনা আমি আনতে চাই না। রসুল আদেশ করলেন সুম্মা দুফিনা, তখন ওইগুলাকে কি করা হলো, দাফন করে দেওয়া হলো। তো নবী বিষয়টা কি করলেন যে উনি এইটাকে দাফন করে দিলেন আর বললেন আয়েশা এইগুলা নিয়ে আলোচনা করলে খালি আলোচনা হবে আর মানুষ আগ্রহী হবে, দেখি কিরকম চুলটা কেমন নবীজির, চিরুনিটা কেমন, তো এইগুলা নিয়ে অনেক আলোচনা হইতে পারে। এই জন্য আয়েশা আমি আদেশ করে দিছি এগুলার যেন দাফন করে দেওয়া হয়, দাফন করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল মুস্তাদ আহমদের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন গিট দিছে কয়টা, গিট দিছে কয়টা, এগারো। এই এগারোটা গিট যেন দিতে না পারে, কারা কারা গিট খুলতে চাই, হ্যাঁ গিট যেন আমাদেরকে দিতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাক আর সূরা নাস এই দুইটার একটার মধ্যে পাঁচ আয়াত আর একটা ছয় আয়াত, মোট এগারো আয়াত, ওই এগারোটা গিট যেন আপনার ক্ষতি করতে না পারে এই এগারো আয়াত আল্লাহ দান করছে। এই জন্য প্রতিদিন ফালাক আর নাস মিস করবেন না, বাচ্চাদেরকে কি করবেন, ফালাক নাস পরে ফু দিবেন, ছোট বাচ্চাদেরকে ফালাক নাস সূরা ইখলাস এগুলো পরে কি করবেন, ফু দিবেন প্রতিদিন। কথাগুলো কি বুঝে আসছে সবার? তাহলে জাদু এটা হলো হারাম, জাদু আমরা কাউকে করব না, কেউ আমাদেরকে যেন জাদু করতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একটু মন দিয়ে যে বিষয়গুলো বুঝলাম, জিব্রিল মিকাইল ইসরাফিল রসুল যত আসমানি কিতাব আছে সব আমরা বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জিব্রাইলের শত্রু তারা যারা আল্লাহর শত্রু, যারা মিকাইলের শত্রু, যারা ইসরাফিলের শত্রু, আর আল্লাহ বলেন জিব্রাইলের শত্রু ইহুদিরা, তারা জিব্রাইলকে শত্রু মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলছে ওয়াদা ভঙ্গ করা ইহুদিদের স্বভাব, আমরা কখনো ওয়াদা ভঙ্গ করব না ইনশা আল্লাহ। জাদুবিদ্যা এটা গ্রহণ করেছিল ইহুদিরা, আমরা এই জাদু করব না, জাদু শিখব না, জাদু যারা করে তাদের কাছে যাব না ইনশা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো আমরা এতক্ষণ শুনলাম বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন এতক্ষণ যে আলোচনা শুনলেন, আলেম ছাড়া অন্য যারা আছেন, ওলামারা তো বুঝছেই, অন্য যারা আছেন যে হুজুর কিছু হইলে আজকে শিখছি, এরকম কারা কারা হাত তোলেন, শিখছেন? আচ্ছা এবার সবাই, সবাই তো কিছু শিখছেন, সবাই হাত তোলেন, হাত নামায়েন না, তাহলে আমি কিছু শিখেছি বইলা মনে হয় তাই তো, হাত নামায়েন না, আমি কিছু শিখেছি বইলা মনে হইতেছে তাই তো,
তাহলে আমরা আজকে দুই পক্ষ কিছু শিখলাম এবং ওই মাধ্যমটা ছিলাম আমি ঠিক না আলহামদুলিল্লাহ তাহলে আমি এখন ওঠার পরে কেউ উঠবেন না যেহেতু কিছু শিখছেন আমার কথাও মানবেন একজনও উঠবেন না ঠিক এমনি থাকবেন আমারে যেতে দিবেন জি আসসালামু আলাইকুম